বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে, একটা নাস্তার রেসিপি করে দেখাবো আজকে আপনাদের সঙ্গে। পেঁয়াজ এবং মরিচ দিয়ে খুবই চমৎকার স্বাদের একটা নাস্তার রেসিপি করে দেখাবো, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, আর অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে আমরা এখন রেসিপিটি তৈরি করে নিই। তার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব ছোট ছোট করে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম একটা বোল, তাতে আমি নিয়ে নিলাম এই যে পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এরকম এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি, আপনারা যে পরিমাণে করতে চান তার উপর নির্ভর করে নিয়ে নেবেন। এই যে পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিই, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে চারটা কাঁচামরিচ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর নিয়েছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া। এগুলো সবই হাফ চামচ পরিমাণে আছে। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে এই যে আমি একটু মিশিয়ে নিলাম, পেঁয়াজের সঙ্গে শুকনো মশলাগুলো মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আবার ডিমটাকে খুব ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে নিব। এতে করে আমরা যেহেতু পেঁয়াজের ভিতরে লবণ ব্যবহার করেছি, যার কারণে এটা থেকে কিছুটা পানি বের হবে। এখন এখানে আমরা দিয়ে দিব এই যে এখানে আমি নিয়েছি এটা হচ্ছে গিয়ে বেসন তৈরি করার জন্য আমরা যেভাবে চাউল ডাউলটাকে মিক্সড করে থাকি, ওটাকে মিক্সড করে আমি এখানে পেঁয়াজুর মতো শেপে তৈরি করার জন্য এটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করিনি। তো সেখান থেকে এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি, যতটুকুন লাগে আমি ব্যবহার করব। সেখান থেকে কিছু কিছুটা দিয়ে তারপরে এই যে এখানে আমি মাখিয়ে নিলাম। যখন এরকম পেঁয়াজুর শেপ দিতে পারবেন, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মিশ্রণটা পারফেক্ট হয়েছে। যেহেতু এটা একদম বেসনের মতো মিহি না, যার কারণে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে এটাকে একটু মেখে পাঁচ মিনিটের মতো আমি একটা পাশে রেখে দিব। এই যে এখানে আমি পানি খুব বেশি দিইনি, আমি এখানে এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এখন এটাকে মেখে আমি একটু রেখে দিচ্ছি একটা পাশে। আমি কিন্তু পুরো এক কাপ পরিমাণে এখানে ব্যবহার করিনি। এই যে দেখুন, এখান থেকে কিছুটা এই যে আমি রেখে দিয়েছি, সম্পূর্ণটা দেইনি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা যখন গরম হবে সেই পর্যায়ে আমরা এভাবে পাকোড়ার শেপগুলো করে নিব। এই যে এভাবে করে পাতলা পাতলা করে আমি দিয়ে নিব, আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করেও করে নিতে পারবেন। তারপর এখন আমরা অপেক্ষা করব একটা পাড় ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। একটা পাড় যখন ভাজা হয়ে যাবে কিছুটা, সেই পর্যায়ে যে উল্টে দিতে হবে, আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, খুবই ক্রিস্পি হয়। বিকালের নাস্তায় চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এটাকে আমি উল্টে দিব, আর উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে তারপরে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, চুলার আঁচটা কিন্তু একদম হাই করে দিবেন না, মিডিয়াম আছে। তারপর এটাকে ভেজে নিতে হবে, তাতে করে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এই যে এখানে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন এগুলাকে তেল ঝরিয়ে আমি তুলে নিব, আর এই একইভাবে সবগুলো আমি ভেজে নিব। খুবই সুন্দর কালার এসেছে, এই যে দেখে তো বুঝতেই পাচ্ছেন, এটা খেতেও কিন্তু খুবই মজা, তাই না? তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।